ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ। আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে 22তম সুন্নি মহাসম্মেলনের অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে আশেক রাসুল সুন্নি বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের সামনে কেন আয়া শরীফ তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআন শরীফে ওয়াজ করতেছেন, আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহি। জগতের বন্ধুর গো, আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার হাবিব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী, আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহি, আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন যারা ইমানদার, যারা মুমিন, যারা নবী বিশ্বাসী, যারা নবী প্রেমিক। কোরআন শরীফে সূরা আহজাবের মধ্যে আমার আল্লাহ বলেন, আমার নবীজি মুমিনদের নফসের আত্মার সাইতে আরো নিকটে, চিৎকার দেখুন না সুবহানাল্লাহ, আন্নাবি মাওলা বিল মুমিনিন যদিও সাড়ে সাত হাজার কিলোমিটার দূরে, কিন্তু নবীজি আছে আশেকদের অন্তরে। আমরা আমার আল্লাহ কই, আমি আসি বান্দার গারের শাহরগের সাইতে আরো নিকটে, আমার নবী আছেন আপনার আত্মার সাইতে আরো নিকটে, আর আমার আল্লাহ আছেন গারের কাছে, গারের শাহরগের সাইতে আরো নিকটে। এখন আপনারা বুঝবেন, অনেক আলেম ওলামা আপনারা সেগুলো তাফসির জানেন, তাফসির বুঝেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি আছি উপরে আর আমার হাবিব রে রাখছি আমার নিচে, কথা বলেন ঠিক কি না? অনেক মাওলানারা মনে মনে বলেন, আমরা সুন্নি উলামায়ে কেরাম, আমরা নাকি আল্লাহ থেকে নবীজিকে উপরে লইয়া যায়গা, আমরা নাকি নবীজিকে আল্লাহর সাইতে বড় বানায়া লয়। এগুলো ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। আমরা কখনো আমাদের নবীকে আল্লাহর সাইতে বড় মনে করি না, কারণ আল্লাহ হলেন তাওহীদের কবর যিনি নিয়ে এসেছেন, রিসালাতের মাধ্যমে তাওহীদ ইস্টাবলিশড হয়েছে, রিসালাতের মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে। তাই শুধু তাওহীদের জনতা, তাওহীদের জনতা বলে বলে স্লোগান দেওয়া যাবে না, যেহেতু তাফসীরে আপনার ফতোয়া শামির মধ্যে উল্লেখ রয়েছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু ওয়া মান কালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুমিন হওয়া যায় না, সঙ্গে সঙ্গে যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্লোগান না দেওয়া হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্লোগান না দেওয়া হবে, অর্থাৎ রিসালাতের স্লোগান না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনার কালিমা ঠিক হবে না, আপনি ইমানদার হতে পারবে না। ইদানি বাংলার জমিনে কিছু মাওলানা বলতেছেন, নারী রিসালাত নাকি একটা ফালতু স্লোগান, চিৎকার দেখুন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কয় দলিল, আমি চিনাম একা, নারী রিসালাতের মাধ্যমে আমি আল্লাহ প্রকাশিত হয়েছি, কুনতু কাঞ্জা মাকফিয়ান ফাহাবাবতু ফান আন উরাফা ফা খালাকতু খালকান ওয়াসাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যখন ছিলেন একাম, নাই ছিল কোনো সকাম, তখন আল্লাহ প্রকাশিতে চাই মুহাম্মদের নূর হল দিয়া,
কুলকাইনা কর গপইদা কোরআন হাদিসে কোলে দেখো নাই গো সময় যাই পড় দরুদ নবী মুস্তফাই পড় দরুদ নবী মুস্তফাই গো সময় যাই পড় দরুদ নবী মুস্তফাই নারে রিসালাত ছাড়া তোমার নামাজ কবুল হবে না রিসালাতের প্রেম ছাড়া তোমার হজ কবুল হবে না রিসালাতের প্রেম ছাড়া তোমার কোন ইবাদত কবুল হবে না রিসালাতের স্লোগান ছাড়া তুমি মুমিন দাবি করতে পারবে না কথা বলেন ঠিক কি না জগতের বন্ধুরে রে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হাদিসের কুদসির মধ্যে বলেন আমি আল্লাহ ছিলাম এক আমি আল্লাহ ছিলাম গুপ্ত ধন ভান্ডার আমাকে কেউ চিনত না আমাকে কেউ জানত না আমি নামটা যে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামটা প্রকাশ করার জন্য গো ওই আমি আল্লাহকে প্রকাশ করার জন্য আমি আল্লাহ একটা মাখলুক বানাইলাম নাম রাখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবী মুহাম্মদকে বানাইয়া আমি আল্লাহ দুনিয়ার মধ্যে এই বিশ্বের মধ্যে প্রকাশ হয়েছি তাই তাওহীদ তাওহীদ তাওহীদে জনতা শুধু বললে হবে না সাথে সাথে তাওহীদের সাথে সাথে রিসালাতের স্লোগানও থাকতে হবে কথা বলেন ঠিক কি না আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী কাল কুলতু ইয়া রাসূলুল্লাহ দলিল আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী কাল কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আবি আনতা ওয়া উম্মি আকবিরনি আন আউয়ালা শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়াই ক্বালা ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরান নাবিকা মিন নূরি ফাজআল যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি حيث شاء الله تعالى ولم يكن له في ذلك الوقت له ملك ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس والقمر ولا كمر ولا جن ولا إنس حتى زبان بندر بن আমার যুবক বন্ধুরা নবীজি হাদিস শরীফ শুনেছেন একটু মহব্বত বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি নেরেটেড মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেরেটেড জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা নো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ টেল মি দ্যাট মে মাই ফাদার এন্ড মাই মাদার সেক্রিফাইস ফর ইউ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ Tell me that what is the past tense Allah has grace before all things Ya Rasulallah Amar ma baba Apnar kodam mubarak Kurban ya Rasulallah Amar family apnar kodam mubarak Kurban ya Rasulallah Nabi ji Tell me that আমাকে একটু please kindly tell me that আমাকে একটু বলেন না গো ইয়া রাসূলুল্লাহ what is the first thing Allah has cast before all things Allah রাব্বুল আলামিন কুল কায়নাতকে বানানোর পূর্বে এই পৃথিবী সৃষ্টি করার পূর্বে এই পৃথিবীকে বানানোর পূর্বে এই দুনিয়া সৃষ্টি করার পূর্বে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয় সৃষ্টি করেছেন কি বস্তু সৃষ্টি করেছেন নেরেটিভ প্রফেট মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া জাবির আল্লাহ হ্যাজ গ্রেস বিফোর অল থিংস ইওর প্রফেট লাইট ফ্রম হিজ লাইট একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দেবেন না সুবহানাল্লাহ আমার নবী কোহয় জাবির গো এই পৃথিবী সৃজন করার পড়বে এই পৃথিবী বানানোর পূর্বে আসমান বানানোর পূর্বে জমিন বানানোর পূর্বে লৌহ কলম তাহতসরা সিদ্রাতুল মুনতাহা আরশ মোল্লা আরশ কুরসি লৌহ কলম আবাতাস কাগবাদ আদম সব কিছু বানানোর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক তোমার আল্লাহর নূর দ্বারা বানাইছে গণ সুবহানাল্লাহ মুহাম্মদ পয়দা না উঠতো কুসবি পয়দা না হতেন
মোহাম্মদ পয়দা না হতে তো সারে জাহান পয়দা না হতে, মোহাম্মদ পয়দা না হতে তো আসমান জমি পয়দা না হতে, মোহাম্মদ পয়দা না হতে তো জমি আরশ কুরসি লওহ কলম পয়দা না হতে, মোহাম্মদ পয়দা না হতে তো জান্নাত জাহান্নাম পয়দা না হতে, মোহাম্মদ পয়দা না হতে তো আদম পয়দা না হতে, মোহাম্মদ পয়দা না হতে তো খুদ খুদাই পয়দা না হতে, মোহাম্মদ পয়দা হতে তো সারে জাহান পয়দা হতে। চিৎকার দেখুন না সুবহানাল্লাহ জগতের বন্ধুরা গো, এই জন্য শায়রে বলতেছে খুদায়ে খুদ খরিদারে মোহাম্মদ, খুদায়ে খুদ খরিদারে মোহাম্মদ, খুদা মিলতে এ বাজারে মোহাম্মদ, খুদা মিলতে এ বাজারে মোহাম্মদ। যাদের রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেন কুল কায়নাত বানানোর পূর্বে আল্লাহ কি বানাইছেন, আমার নবী কই যাবেন সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক বানাইছেন। চিৎকার দিয়ে কোন না আল্লাহু আকবার। তাই বোঝা গেল আমার নবীজি সাধারণ না, আমার নবীজি মাটির না, মাটি যখন ছিল না পানি যখন ছিল না, আগুন পানি মাটি বাতাস সৃজন করার পূর্বে গো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির নূর মুবারককে আগে সৃজন করে রেখে দিয়েছেন কোন না সুবহানাল্লাহ। কুদরিল কুনতু নূর বাইনা ইয়াদাই ক্বাবলা খালকি আদামিন দিয়ার বাতি আশারান ফি আমিন, সুবহানাল্লাহ কইতেন না আল্লাহু আকবার কয় আদম নবীজি সৃষ্টি হওয়া লাগে, আদম নবী কেল্লা বানানোর পূর্বে আরো 14,000 বছর আগে আমার নবীজির নূর মুবারককে সৃজন করে রেখে দিয়েছেন। এখন বলতে পারেন হুজুর 14,000 বছরের ব্যাখ্যা কি? ওই জগতের এক দেব নার এক, এই জগতের হইলো ওই জগতের একদিন আর দুনিয়ার হিসাব হইলো ওই জগতের একদিন আর এই দুনিয়ার 1,000 বছরের সমান। হিসাব করলে দেখা যায় আদম সৃষ্টির প্রায় 504,000 বছর পূর্বে আমার নবীজি কে আমার আল্লাহ নূর বানায় রাখছেন গো সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা রে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার নবীজি বলতেছেন ইয়া জিব্রাইল কাম উমরাকা মিনা সিনিন, জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল কইলাস তু আলামু ইয়া রাসূলুল্লাহ আই ডোন্ট নো ইয়া রাসূলুল্লাহ আই এম আননোন মাই অ্যাবাউট মাই ইয়ার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বয়স সম্পর্কে আমি জানি না, আমি আননোন, আমি জানি না আমার বয়স কত হবে। আমার নবী কই জিব্রাইল কাম উমরা কামিনা সিনিন, জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ আমি তো বলতে পারি না আমার বয়স কত। আমার নবী কয় জিব্রাইল তুমি দেখো তোমার কোন শৈশবের কোন কথা মনে পড়েনি, তোমার কোন কথা আগের কোন কথা কোন বিশেষ ঘটনা তোমার মনে পড়েনি। জিব্রাইল কিছু কম দেন ধরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার একটা ঘটনা মনে পড়ে গেছে নবীজি, কই আমি যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলাম আগমন কইরা আমি একটা বিষয় পরিলক্ষিত করেছিলাম, একটা বিষয় দেখেছিলাম, ও কি দেখেছিলাম দুনিয়াতে এসে দেখেছিলাম হেজাবে রাবে আপনার নূরের চতুর্থ হেজাবে রাবে একটা চন্দ্র আকাশের মধ্যে উদিত হইয়া ওই চন্দ্রটা 70,000 বছর আকাশের মধ্যে জিলিক জিলিক মারত, আবার যখন ওই তারকাটা ওই তারকাটা যখন ডুববা যাইত গা 70,000 বছর ডুবন্ত অবস্থায় থেকে যাইত, আমি জিব্রাইলের জীবনে নবীজি শিক্ষা দেখুন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইলের জীবনে ওই নূরের তারকাটাকে 72,000 বার দেখেছি গো সুবহানাল্লাহ বল আল্লাহু আকবার।
হিসাব করলে দেখা যায় কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর আগে। কথা বলেন ঠিক কি না? আমার নবী কয় জিব্রাইল, ওই যে তারকা তুমি দেখেছিলা কোটি কোটি বছর আগে, এখন যদি ওই তারকাটা তুমি দেখতে পারো তাহলে চিনতে পারো আমি আল্লাহ না। তোমারে যদি ওই তারকা আমি নবী দেখা দে তোমার মনে পড়বি নি তারকাটা সত্য না মিথ্যা কোন না। সুবহানাল্লাহ, আমার নবী কই জিব্রাইল, জিব্রাইলে বুঝ জ্বালাইছে, হায় রে হায়, নবী তো এই তারকা মোবারক দেখাইতে পারবে, নতবা নবীজি তো এই কথা আমাকে বলতেন না। জাহান জাহান নবীজির কদম মোবারক ধরা কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই তারকা মোবারক আমি কি এখন দেখতে পারবো নি, আমাকে একটু দেখান না। আমার নবী কয় জিব্রাইল, ও জিব্রাইল গো, তুমি যদি ওই তারকা মোবারক দেখতে চাও তুমি আমার পিছনের দিক দিয়া যাও। তা জিব্রাইল সাল্লাম পিছনের দিক দিয়া গেলেন, নবীজির পিছন মোবারক দিয়া যখন দাঁড়াইলে দাঁড়ানোর সাথে সাথে আমার নবীজির নবী পাকের জামা মোবারকটা যখন উল্টায়া দিলেন, পিছনের জামা মোবারকটা যখন উল্টায়া দিলেন, তাকায়া দেখতেছেন আমি জিব্রাইল ওই যে 70,000 বছর নূরের তারকা হেজাবের মধ্যে দেখেছিলাম, আমি জিব্রাইল যে তারকা, আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালামের জীবনে 72,000 বার দেখেছিলাম ওই তারকা। ইয়া রাসূলুল্লাহ নবীজি, কুদার কসম গো নবীজি, ওই ওই তারকা মুবারক আমি আপনার ফিট মুবারকে দেখতেছি গো। সুবহানাল্লাহ, বাদশার বাদশা কামলে ওয়া তুমি গায়েব কবর দেনে ওয়া, বাদশার বাদশা কামলে ওয়া তুমি গায়েব কবর দেনে ওয়ালা, তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা, বলুন তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা, তুমি গায়েব কবর দেনে ওয়ালা, তুমি গায়েব কবর দেনে ওয়ালা। আর যত ভোর পড়ে ফেরেশতা রবি শশী, যত ভোর পড়ে ফেরেশতা রবি শশী, দিবানিশি নবীর প্রেমে গাতে মালা, দিবানিশি নবীর নামে গাতে মালা, বলো বাদশার বাদশা কামলে ওয়ালা তুমি গায়েব কবর। তুমি গায়েব কবর দেনে ওয়ালা, তুমি গায়েব কবর দেনে ওয়ালা। সুবহানাল্লাহ, কইতেন না গায়েবের কবর দেনে ওয়ালা মানে কি বুঝেন নি? গায়েবের কবর মানে কি? গায়েব মানে হলো ইনভিজিবল, যেটা দেখা যায় না, অদৃশ্যকে ইংলিশে বলা হয় ইনভিজিবল, ভিজিবল এন্ড ইনভিজিবল, সিন এন্ড আনসিন, যেটা আনসিন সেটাই হলো গায়েব, যেটা সিন সেটা হলো অদৃশ্যমান। মাটির নিচে কি আছে কেউ বলতে পারো না, কথা কোন ঠিক কি না? আসমানের উপরে কি আছে কেউ বলতে পারবে না, তাহাতাকরা নিচে কি আছে বলতে পারবে না, ঠিক কি না? কোন আরে নবী শব্দের অর্থ কি জানেন নি? লোগাতে কেশওয়ারি করে দেখেন, লোগাত করে দেখেন, আরবি লোগাত করে দেখেন, নবী শব্দের আন্নাবিউল আন্নাবিকা মানা কি আগে, নবিকা মানা ইয়ে গায়েব কে খবর দেনে ওয়ালা হে কোন। সুবহানাল্লাহ, নবী শব্দের অর্থ ওই গায়েবের খবর দিবে কোন। সুবহানাল্লাহ, পৃথিবীর বাংলাদেশ টেলিভিশনে যিনি সংবাদ প্রচার করেন
তাকে গায়েবের সংবাদদাতা বলা যাবে না, কারণ সে সাংবাদিকের জার্নালিস্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে সেগুলো কবরা কবর চাক্ষুষ কবরা কবর নিয়ে যখন সে টেলিভিশনের সাংবাদিকদের মাধ্যমে রেকর্ড করে ওগুলো প্রচার করে, এই জন্য তাদেরকে কোনো গায়েবের কবরদাতা বলা যাবে না। বিবিসি থেকে যিনি সংবাদ প্রদান করেন লন্ডন থেকে, তাকে গায়েবের সংবাদদাতা বলা যায় না। স্যাটেলাইট দ্বারা বিশ্বের সব কিছু দেখতেছে, দেখতেছে, তাদেরকেও গায়েবের সংবাদদাতা বলা যাবে না। গায়েবের সংবাদদাতা তাকে বলা যায় যিনি গায়ে অদৃশ্য অদৃশ্য বিশ্বের সংবাদ দিয়ে যারা দেখা যায় না সেই ধরনের সংবাদ দিবে, তাকে বলা হবে গায়েবের কবরদাতা। কোন সুবহানাল্লাহ, কেমনে গায়েবের কবরদাতা নবীকে বলা হয় দেখেন? নবী যিনি চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার চাচি উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বদরের যুদ্ধের দিন চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাফের কুফারদের সাথে যুদ্ধ করার জন্য নবীজির সাথে যুদ্ধ করার জন্য কাফেরদের সাথে এক হইয়া বলতেছেন, এক হয়ে গেছেন। ইন্দি মিন্তামে ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু বদরে যুদ্ধ যাওয়ার আগে উম্মে ফজলকে বলতেছেন, এই মাওয়া হেবেল্লা দুনিয়া কিতাবের মধ্যে সেটা উল্লেখ রয়েছে, আপনার স্ত্রী বলতেছেন যে আমার স্ত্রী, এই উম্মে ফজল আমি তোমার কাছে গোপনীয় কিছু জিনিস রেখে যাচ্ছি, এই কবর একমাত্র তুমি জানো আর আমি জানি, আর পৃথিবীতে কেউ জানে না। এতগুলা টাকা পয়সা স্বর্ণ মুদ্রা আমি তোমার সামনে মাটির নিচে গাইরা মাটি দিয়ে আমি আপনার গর্ত বানায়া তোমার সামনে এগুলো ফুতে যাইতেছি, ফুতে যাই ফুতে রাখতেছি, যদি আমি যুদ্ধের ময়দানে যাইয়া মারা যায়, এই যুদ্ধের ময়দান থেকে যদি আমি আর পিরান আসি, এই সংবাদ তুমি জানো, তুমি আমার ছেলে সন্তানদেরকে সম্পদগুলো বণ্টন কইরা দিবা, এই যে মাটির নিচে সম্পদ রেখে যাচ্ছি একমাত্র তুমি আর আমি সাক্ষী, আর পৃথিবীর কেউ জানে না। হে আমার জগতের বন্ধুরা, রে যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেলেন, যুদ্ধের মধ্যে কাফের বন্দী হয়ে গেলেন, সুবহানাল্লাহ, কোন কাফেরা যখন বন্দী হয়ে গেলেন, আমার নবীজি বলতেছেন, আবু বকর, হে আবু বকর, এদেরকে তো বন্দী করা হয়েছে, এদেরকে তোমার মতামত কি? তুমি যা বলো তোমার মতামতের উপরে কাজ করা হবে। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা যখন বন্দী হয়ে গেছে গা, এদেরকে একটা কাজ করেন, কাফেরদেরকে না মাইরা হত্যা না কইরা এদের থেকে কিছু জরিমানা কইরা এদেরকে সাইরা দেন, কারণ জরিমানা কইরা যখন সাইরা দিবেন এরা ইসলামের সম্পর্কে বুঝবো, হ্যাঁ ইসলাম তো অনেক সুন্দর ধর্ম, মারার ক্ষমতা আছে তবুও মারতেছে না, ঠিক না বেটি? এটা হইতো আসল মুসলমান, ক্ষমতা টাকা সত্ত্বেও আরেক এক ভাই আরেক ভাইকে মাফ করে দেওয়া, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এক ভাই আরেক ভাই সুযোগ পাই জবাই কইরা দেই, তখন ঠিক না বেটি? এটার নাম ইসলাম না। দেখেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বন্দী যখন হইয়া গেছে এদেরকে না মাইরা এদেরকে সাইরা দেন কিছু জরিমানা, বাইতুল মালের মধ্যে কিছু জরিমানা স্বরূপ কিছু রেখে তাদেরকে বিদায় করে দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উমর কত গরম সাহাবী, আমার নবী কই, উমর তুমি কি বলো, এদেরকে তো বন্দী করা হয়েছে তাদের সম্পর্কে তুমি কি বলো, তুমি যদি বলো তোমার অভিমত কি? উমর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দেখেন কি উমর তোর নাম শুনলে শয়তান দাঁড়ায় না, সুবহানাল্লাহ, কইতেন না উমর কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনার সাথে যুদ্ধ করার জন্য তলোয়ার উড়াইছে, তলোয়ার নিয়েছে আপনার সাথে যুদ্ধ করার জন্য, খোদার কসম আমি তাদেরকে সারতে চাই না, সবটিকে আমি কতল কইরা দিব, কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার নবী কয়, আবু বকর তোমার অভিমত ঠিক আছে, উমর তোমার অভিমত ঠিক আছে, আল্লাহু আকবার বলেন। কারণ আবু বকর তুমি হইলা হযরতে নুহু কি তাহাতা কদম, সুবহানাল্লাহ, কোন আর এই উমরকে বললেন তুমি হইলে নুহুকে তাহাদা কদম, আর আবু বকর তুমি হইলেন ইব্রাহিম সালামকে তাহাদা কদম, কর সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
সবার থেকে অবশেষ আবু সিদ্দিক আকবরের মতামতটা ঠিক রইল, সবার থেকে জরিমানা নিতেছে কি নিতেছে, সব কাফের থেকে জরিমানা নিতেছে। যখন ওই যে নবীদের সাথে যুদ্ধ আসছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন উনি আসছে নবীজির সামনে, আয়েশা বলতেছেন ভাতিজা আমার কাছে তো কিছু নাই, আমি কি জরিমানা দিব। সুবহানাল্লাহ, কইতেন না দেখেন গায়েবের কমরদাতা কাকে বলে, চাচা যান আমার কাছে, ভাতিজা আমার কাছে তো কিছু নাই, আমি তোমারে কি দিব, তোমার কাছে আমি কি দিব, আমার জরিমানা দেওয়ার মতো কোন সম্পদ নাই। আমার নবী কয় চাচা যান, ও চাচা যান আপনি আমার কি মনে করেছেন, আপনি কি আমাকে অন্য অন্য নবীদের মতো মনে করছেন নি? হ্যাঁ চাচা যান, আপনি যুদ্ধে আসার পূর্বে কয়া দিতামনি, সুবহানাল্লাহ, কোন নবীকে কইতাম নি, গায়েবের সংবাদ দিতাম নি, আল্লাহু আকবার, কইতেন না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি গায়েবের সংবাদ দিবা, আসাসা জাহান আপনি যখন বদরের যুদ্ধে কাফের কুফফারদের সঙ্গে রওনা দিয়েছেন, যুদ্ধে আসার পূর্বে উম্মে ফজলের কাছে যে স্বর্ণ মুদ্রা রাইকা, টাকা পয়সা রাইকা, মাটির নিচে রাইকা এসেছে, এই কবরটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি জানি গন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার গন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বাবা তুমি কি এই কবর তো একমাত্র তোমার সাসি উম্মে ফজল আর আমি জানি, ওইখানে তো আর কেউ ছিল না, সুবহানাল্লাহ, বুঝলেন না। আমার নবী কইছেন আমাকে আল্লাহ এই পৃথিবীতে গায়েবের সংবাদ দেওয়ার জন্য পাঠাইছে, চাচা যান, ও চাচা যান আল্লাহ হ্যাজ এঞ্জেল মি ফর দ্য পাবলিশড দ্য ইনভিজিবল নলেজ এন্ড আনসিন থিং, ও চাচা আমাকে আমার আল্লাহ গায়েবের সংবাদ দেওয়ার জন্য পাঠাইছে, যখন আপনি এগুলো মাটি মিশে কুদাই করে রাখতেছিলেন, সাথে যান উম্মে ফজল যখন সেখানে ছিলেন, সেখানে আমার আল্লাহ উপস্থিত ছিলেন, আল্লাহ হাজির ছিলেন, আমি নবীও হাজির ছিলাম, কোন সুবহানাল্লাহ। এত বোঝা গেল আমরা যারা আজকে মাহফিলে এসেছি সব পাওয়ার আমার নবীর কাছে আছে না নাই, কথা বলেন আছে না নাই, কে কি কোন নিয়তে এসেছেন, কি মারামারি করার জন্য আসতেছেন, নাকি প্রেম নিয়ে আসতেছেন, কোন উদ্দেশ্যে মাহফিলের মধ্যে ঢুকতেছেন, কে কোন আশাই নিয়ে মাহফিলের মধ্যে আসতেছে, আমার নবীজির কাছে সব জানা আছে, কতক্ষণ ঠিক কিনা, আমার নবীজির কাছে লিস্ট মুবারক হয়েছে, কতক্ষণ ঠিক কিনা, কেমনে আমার নবী এখানে আসতে পারে কি পারে না, কষ্ট হইতেছে মাশাআল্লাহ, দেখেন ভারতের মধ্যে গো জগতের বন্ধুরা রে, ভারতের মধ্যে একজন সনাতন ধর্মের একজন হিন্দু ডক্টর ছিল, যে ডক্টরের নাম হইল ডক্টর শিবশক্তি, নাম কি ডক্টর শিবশক্তি, 20টা থেকে 30টা ভাষা মুখস্থ জানতেন, এই জন্য তিনি ডক্টর হয়েছেন, পিএইচডি ডক্টরেট নিয়েছেন, বিভিন্ন ইউনিভার্সিটির জ্ঞান তার মধ্যে আছে, বিভিন্ন ধর্মের জ্ঞান তার মধ্যে ছিল, এই জন্য সে ডক্টরেট হয়েছে, ডক্টরেট অর্জন করেছে, বিভিন্ন ভাষার জ্ঞান অর্জন করেছে। আপনারাই বলেন আমার নবী কি জানতেন ভাষা, জানতেন না, জানতেন না, আমার নবী শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ, তাই ডক্টরদের ফাদার হলেন আমার নবীজি, বৈজ্ঞানিকদের ফাদার হলেন আমার নবীজি,
দার্শনিক ফাদার হইলেন আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 philosopher about like prophet muhammad written prophet muhammad sallallahu alaihi wasallam muhammad is the greatest and latest prophet forever for every time every year chikkar dekhun subhanallah পৃথিবীর 100 জন মনুষ্যই আমার নবীজির শান লিখতে গিয়ে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাকালের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী কোন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন পাঠালেন আমার নবীকে চিনতে আল্লাহ কোরআন পাঠালেন আমার নবীকে চিনতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে আল্লাহ কোরআন পাঠালেন আমার নবীকে চিনতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম আরো সে আমার নামের সাথে নূর নবীজির মনোগ্রাম নূর নবীজির মনোগ্রাম জান্নাতের পাতায় লতায় লেখা নবীর নাম আরো সে আমার নামের সাথে নূর নবীজির মনোগ্রাম নূর নবীজির মনোগ্রাম আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে আল্লাহ জান্নাতে বানালেন আমার নবীর প্রেমেতে দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে আল্লাহ কোরআন পাঠালেন আমার নবীকে চিনাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে নবীর শান বুঝাতে তো আমি বলতেছিলাম ওই ডক্টর শিবশক্তি তিনি বিভিন্ন ভাষার জ্ঞান অর্জন করেছেন বিভিন্ন ধর্মগ্রন্থের জ্ঞান অর্জন করেছেন বিভিন্ন ধর্ম সম্পর্কে তিনি ধারণা ছিলেন কিন্তু বন্ধুরে আমার ওই ডক্টর শিবশক্তি যিনি ভারতের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন ওই ব্যক্তি সনাতন ধর্মের হিন্দু একটা লোক তিনি মনে মনে ধারণা করলেন আমি শুধুই ধর্ম অনেক ধর্মগ্রন্থ সম্পর্কে আমার জ্ঞান রয়েছে আমি ইসলাম ধর্ম গ্রহণ আমি ইসলাম ধর্মের সম্পর্কে আমার জানতে হবে এই ধর্মের প্রতিষ্ঠাতাকে এই ধর্ম কোন জায়গা থেকে আসলো সেই সম্পর্কে আমার জানতে হবে হিন্দি মিনটাইমে ওই ডক্টর শিবশক্তি লাইব্রেরির ভিতরে যাইয়া গো ওই ডক্টর শিবশক্তি আমার আপনার নবী মায়ার নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা জীবনী কিনা পড়া শুরু কইরা দিলেন আমার নবীজির জীবনী ওই ডক্টর শিবশক্তি যতই পড়ে ততই ভালো লাগে গো নবীজির জীবনী তার যতই পড়ে ততই ভালো লাগে এই জন্য তো নবীজির নামের এতই মধু কাইলে নবীর নামের মধু পড়ায় না স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দেব আমি আমার মুখে বাবা স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে আশেকেরা অল্প কথায় বুঝে পেলে নবীর দিদার মুনাফিকদের নাই কপালে আশেকেরা অল্প কথায় বুঝে পেলে নবীর দিদার মুনাফিকদের নাই কপালে বাবা আশেক পাবে নবীজিকে সুখে দুঃখে বাবা স্বাদ মিটে না নবী দেখে রোজা
রোজা দেখে ওই ডক্টর শিব শক্তির নবীর জীবনে যতই পড়ে ততই মজা লাগে। এইভাবে নবীজির জীবনে পড়তে 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 নবীজির নাম যত শুনে ততই ভালো লাগে। হঠাৎ তেমন একদিন আইসা সামনে দাঁড়ায় গেল গো আমার নবীজির প্রেম নিয়া ওই নবীজির জীবনীটা নিয়া ওই গ্রন্থটা পড়তে 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 রাত হয়ে গেল বুকের মধ্যে নবীজির জীবনীকে নিয়া শুইয়া রইছেন গো ডক্টর শিব শক্তি। হঠাৎ করে রাত গভীরে স্বপ্নে দেখতেছে আমার মায়ার নবী দয়ার নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে গো ওই ডক্টর শিব শক্তির গড়ে আমার নবীজি আয়েশা হাজির হইয়া গেছেন গো সুবহানাল্লাহ। ডক্টর শিব শক্তি কই আপনি কে মানন্তা আমার নবীজি কই শিব শক্তি রে আমি দুনিয়ার কোন মানুষ না আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না হে শিব শক্তি যার নামের কিতাব পড়তেছ যার নামের জীবনী পড়তেছ যার নাম তুমি সাধন করতেছ আমি মদিনার নবীজি তোমার ঘরে হাজির হইয়া গেছি গো সুবহানাল্লাহ। শিব শক্তি তোমার হাত আমার সাথে বাড়ায়া দাও ওই শিব শক্তি যখন হাত বাড়ায় দিলেন গো আমার মায়ার নবীজি শিব শক্তির হাতের মধ্যে এইভাবে দয়রা আমার নবীজি মায়ার নবীজি বলতেছেন দেখেন ইসলাম যে কত সুন্দর বিষয় নবীজি বলতেছেন এই শিব শক্তি তোমার হাতটা আমার হাতের সাথে লাগাইয়া দাও যেই মাত্র শিব শক্তির হাতের সাথে আমার নবীজির হাত তোমার টাচ করলেন স্পর্শ করলেন শিব শক্তির টাচ করার পরে নবীজি দয়রা বলতেছেন এই শিব শক্তি তুমি আমার সাথে সাথে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাত্র কালেমা শরীফ একরার করলেন তাসদিকে বিল কালব হয়ে গেল তখন শিব শক্তির ঘুম ভাঙিয়া যাওয়ার পরে ঘুমের মধ্যে যখন জায়গা না আমার নবীকে দেখতে পায় শিব শক্তি কান্না শুরু কইরা দিছেন কাঁদতে 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 রাত হয়ে গেছে না আমার নবীর প্রেমে পড়ে কাঁদতেছেন একজন হিন্দু লোক সনাতন ধর্মের একজন লোকের সাথে একজন মানুষের সাথে আমার নবীর যদি দিদার হইতে পারে আজকের এই মাহফিলে যারা আসেছেন আসবেন যারা সময় দিবেন মহব্বত যদি নিয়ে আসতে পারেন আপনাদের সাথেও আমার নবীজির দিদার শরীফ হইতে পারে এটা আমি ওয়াদা দিয়ে বলতে পারি। বন্ধুরা হারে ডক্টর শিব শক্তির ঘরের দরজার মধ্যে যায় তার স্ত্রী এইভাবে টুকনা দিতেছেন স্ত্রী টুকনা দিয়ে বলতেছেন স্বামী গো আজকে 10টা বাজ্যা যাইতাছে গা এখনো কেড়ে আপনার ঘুম ভাঙে নাই এখনো ঘুম থেকে কেন ওঠেন নাই স্বামী অন্য নদীর প্রতিদিন সকালে আপনি ঘুম ভেঙে যায় আজকে কেন আপনার ঘুম ভাঙে না ঘরের ভিতর থেকে গো শিব শক্তি ডাক দিয়ে বলে স্ত্রী আমার ঘুম ভেঙেছে কিন্তু আমার ভিতর একটা জ্বালা বাজা যাইতেছে চিৎকার দেখুন না সুবহানাল্লাহ আমার ভিতরের অবস্থা ভালো না স্বামী একটু দরজাটা আপনি মেলে কইলা দেন কি হয়েছে আপনার আমি দেখতে চাই দরজাটা যখন খুললেন দেখতেছেন ঘরের ভিতরটা এত মেশকম্বরের গান বাইর হইতেছে ঘরের ভিতর দিয়া এই ঘর এই রুমের থেকে আপনার মেশকম্বরের গান বাইর হইতেছে বিবি ডাক দিয়ে কয় হ্যাঁ ডক্টর শিব শক্তি আমার স্বামী আপনার ঘরের মধ্যে কোনো আমেরিকান কোনো আতর লাগাইছেন নে আপনার ঘরের ভিতরে ফ্রান্স থেকে কোনো আতর না লাগাইছেন নে আপনার ঘরের ভিতরে ইটালিয়ান কোনো গ্রান লাগাইছেন নি আপনার ঘরের ভিতরে বিশ্বের কোনো দামি আতরের গ্রান লাগাইছেন নি ডক্টর শিব শক্তি ডাক দিয়ে কয় স্ত্রী গো তানা তানা আমি দুনিয়ার কোনো গ্রান লাগাই নাই কোথায় এত মজার গ্রান কই থেকে আইতাছে স্ত্রী গো
তোমাকে সেই কথা বলা যাবে না। স্ত্রী যখন খাবার টেবিলে গেলেন, তার পরিবারের পরিজনকে নিয়ে খাবার গ্রহণ করবেন, ডক্টর শিবশক্তিও খানার জন্য প্রস্তুত নিতেছেন, কিন্তু শিবশক্তি মনে মনে বলতেছেন আমি কিভাবে খাইব, কিছুক্ষণ আগে নবী আমার দিদারে দিয়া মুসলমান বানাইয়া গেছে, তারা তো এখন আমার পরিবারের হেরা হিন্দু রয়ে গেছে, হিন্দুরাতের খাবার তো আমি খাইতে পারবো না, তারা হলেন নন মুসলিম, আমি তো আই মুসলিম, আমি মুসলমান হয়ে গেছি, মুসলমানরা হিন্দুর ঘরে কিন্তু খাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? জগতের বন্ধুরা রে হিন্দু টাইমে ডক্টর শিবশক্তি খাবার গ্রহণ করতে পারতেছে না, স্ত্রী ডাক দিয়ে কই স্ত্রী তোমাকে আমি একটা কথা বলে না বলে পারতেছি না, স্ত্রী গো ও স্ত্রী তুমি আমার হাতরা তোমার নাকের কাছে নিয়ে যাও। স্ত্রী যখন ডক্টর শিবশক্তির হাত রাখে সামনে নিলেন, নাকের কাছে নিলেন, নাকের কাছে নিয়ে গ্রাম দেখতেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এত মজার গান আমি তো জীবনে পাই নাই। কই স্ত্রী এটা দুনিয়ার কোন সাধারণ গান না, তুমি যে বলেছিলে আগরের মধ্যে আতর লাগাইছিলি, স্ত্রীটা কোনো আতর না, এই হাত দিয়ে এই হাতের মধ্যে আমার মায়ের নবী দয়ার নবীজি যেই নবীর প্রেমে আমি পাগল হয়ে গেছিলাম, মায়ার নবীজি রাত দুইটার দিকে আয়েশা আমার সাথে মুসাফা কইরা দিয়া আমারে মুসলমান বানায় গেছে, সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে কই স্বামী আপনাকে দুইটার দিকে মুসলমান বানাইছে আমার মায়ার নবীজি, আপনি শুনে রাখেন একসাথে কানা কান কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, রাত দুইটার দিকে আপনাকে যেমন আয়েশা নবী মুসলমান বানাইয়া গেছে আমি আপনার স্ত্রীকেও নবীজি আয়েশা মুসলমান বানাইয়া গেছে, কোন সুবহানাল্লাহ। থাকতে আমায় দরা দেন গো নবী গোবির রাতে আয়েশা প্রান্ত কিতে দেখা দেন গো নবী গোবির রাতে আয়েশা, নবী মদিনার মিম্বরে বসিল সাহাবীদেরকে ডেকে বলল আজ তোমরা শুনো না বসিয়া আমার আসল রূপ কান যেজন দেখলো সত্যি তারা কুদা পাইল, আমার আসল রূপ কান যেজন দেখলো সত্যি তারা কুদা পাইল, পাগল হয়ে আছে পুরগুলা মান ওই রূপের লাগিয়া প্রান্ত কিতে দেখা দেন গো নবী গোবির রাতে আয়েশা, জানতা কিতে দেখা দেন গো নবী গোবির রাতে আয়েশা, এ আজহারকে দে বলে মন মদিনা যাও রে চলে খুঁজি শুধু নবী নবী বইলা, শাইরিকে দে বলে মন মদিনা যাও রে চলে খুঁজি শুধু নবী নবী বইলা, নবী যখন পাইল খোদাকে বুকেতে রাখিল তাকে, নবী যখন পাইল খোদাকে বুকেতে রাখিল বরে, আল্লাহর প্রমাণ আছে মনসুর গেলাজ আনাল বক বলিয়া প্রান্ত কিতে দেখা দেন গো নবী গোবির রাত্রে আয়েশা, প্রান্ত কিতে জানত কিতে দিদার দেন গো নবী এই মাহফিলে আয়েশা, এই মাহফিলে আয়েশা, জিতকার দেখুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার। তাই আমাদের সকলের জানা উচিত যে আমাদের নবী আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়াত ইদা বিলিভার শিবেন দে হাজ, নবীজি ইমানদারের জানের চাইতে আরো 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 নিকটে। এই আয় আওলার তাফসীর করছেন তাজিরুন নাস কাসেম নানা তুবি, তিনি বলতেছেন আওলা বামানা আকরাম, আমার নবীজি জানের চাইতে আরো আরো নিকটে, আপনার আমার নবীজি ভারতের মধ্যে এই ডক্টর শিবশক্তির ফ্যামিলিকে যদি
মুসলমান বানাইতে পারে। আমরা হইতে পারি কৃষক, হইতে পারি শ্রমিক, হইতে পারি রিক্সা ড্রাইভার, হইতে পারি চাকরিজীবী, হইতে পারি গরিব, হইতে পারি ধনী, কিন্তু যদি আমার নবীর প্রেম আমাদের অন্তরে থাকে, বাঙা গড়ে থাকো আর মাটির নিচে তুমি থাকো, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো, আমার নবী তোমার নামের ঠিকানা আমার নবীর কাছে রয়েছে। প্রেম দিয়ে যদি আমার নবীর সামনে নাত রাসূল পড়তে পারো, আপনার মিলাদ পড়তে পারো, আমার নবীজি আজকে না কাল, কালকে নাই পরশু, পরশু নয় আগামী সপ্তাহ নয় এক বছর নয় দুই বছর, বারো বছর নয় চব্বিশ বছর, জীবনে একবার হলেও আপনি নবীর দিদার পাইতে পারবেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, জাহান্নামে গেইটে যাকে পাওয়া যাইবে, চোখ মোবারকের পানি ঝরতে থাকিবে, ওই নবীর মহব্বতে, ওই নবীর মহব্বতে মিলাদে পড়িও, যদি দিতে হয় নবীকে দিও মন, যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদে পড়িও মন, যদি দিতে হয় নবীকে দিও, ফুলসে রাতের গেইটে যাকে পাওয়া যাবে, চোখ মোবারকের পানি জ্বলতে দেখিবে, কথা বলেন ঠিক কিনা? বাবারে বন্ধুরে, জাহান্নামের গেইটে, ফুলসে রাতের গেইটে পৃথিবীর কাউকে পাইবেন না, প্রাইম মিনিস্টার না, না মেম্বার কে, না চেয়ারম্যান কে, না ভাইস চেয়ারম্যান আপনাকে, যখন আপনি গুনাগার আমি গুনাগার হতে পারি, যখন টাইম না জাহান্নামের কিনারির মধ্যে মায়া যাইব, আমার নবী কইব ওই মাহফিলে বৈশা বৈশা পাগলি মিলাদ করছিল, যা যা আজকে জাহান্নামের গেইটে আমি মদিনার নবী দাঁড়ায় রইলাম, একটা পাগলকে জাহান্নামে যাইতে দিব না কোন। সুবহানাল্লাহ, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদে পড়িও মন, যদি দিতে হয় নবীকে দিও মন, যদি দিতে হয় নবীকে দিও, নবী দিদার চাহিও। অসমাপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম, বেঁচে থাকলে আবারও দেখা হবে। সালাত ও সালাম আমরা গ্রেটেস্ট এন্ড লেটেস্ট প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাদার ও সিরাজ আব্দুল কাদির জিলানী ওলার সাউলে কেরাম এন্ড এন্ড স্পিচ মুফতি জামালউদ্দিন শায়রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন।